অ্যাবাট অল থিংস এটা তোমাদের সকলকে স্বাগত আছে চলছি তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠিক আছে তো করা যাক আজকের ভিডিও তোমাকে বলছি তুমি কি ক্লাস ইলেভেনে পড়ছো ক্লাস টুয়েলভে পড়ছো ও তুমি সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলে তারপরে কি করলে এক বছর পরে ঘুরে আসতে হলো বুঝতে পারলে না সায়েন্স ছেড়ে দিতে হলো এমনটা তোমাদের সঙ্গে হতে পারে যদি তোমরা আজকের ভিডিওটা দেখে যদি সায়েন্স নেব না আর্টস নেব এই বিষয়টা ঠিক না করতে পারো তোমাদের কিন্তু সেম ঘটনা তোমাদের জীবনে ঘটতে চলেছে তো বি আওয়ার ঠিক আছে সচেতন হও জানো তোমাদের সঠিক চিন্তাধারা কী হবে ইফ ইউ টেক রাইট ডিসিশন ইন ইউর রাইট পাথ তো তোমরা কি হবে ভালো কিছু করতে পারবে যদি ডিসিশনটা ঠিকভাবে নিতে পারো তবে কিন্তু তোমার জীবনের পরবর্তীতে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না আর গ্যারেন্টি ঠিক আছে দেখো বেস্ট মানে ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি যে যখন তোমরা সায়েন্স নিয়ে পড়তে শুরু করবে তো আগে তো জানতে হবে তোমাদেরকে যে সায়েন্সটা তোমার জন্য কঠিন কি না সহজ কিনা দেখো তোমাকে যদি বলা হয় যে চলো আজকে আমরা রেস্টুরেন্টে যাই ওকে তো ভাবছো যে রেস্টুরেন্টে যাচ্ছি তোমার বন্ধুদের সঙ্গে নিয়ে তোমরা যাচ্ছ আমি যাচ্ছি না তোমরা যাচ্ছ আমাকে নিয়ে যাবে না তাই না বাট দেখো তোমার বন্ধুদের সঙ্গে যদি তোমরা রেস্টুরেন্টে যাও অ্যান্ড দেন ভাবলে একটা খাবার তো খাবারটা অর্ডার করছো যদি খাবারটা সম্বন্ধে তোমরা অলরেডি জেনে থাকো যে এটা কি খেতে খুব ডেলিশিয়াস হবে না অত্যন্ত ঝাল হবে না মিষ্টি হবে তবেই তো তোমরা খাবারটা কি চেখে দেখার আগেই তো বুঝতে পারবে যে এটা কী কেমন হবে তাই বলছি দেখো সিমিলারলিভাবে যেমন তুমি রেস্টুরেন্টে গিয়ে জানলে তো ভাবে আমার কাছে ইউটিউবের ভিডিওটা দেখছো যখন যেখানেই দেখছো না কেন ঘরে বসে দেখছো বাইরে বসে দেখছো ছাদের নিচে দেখছো ছাদের উপরে দেখছো তো যখনই দেখছো না কেন জেনে নাও আসলে যে রেস্টুরেন্টের মধ্যে যে খাবারটা রয়েছে সেটা কি টক ঝাল না মিষ্টি ভাবে সায়েন্স তোমার জন্য সহজ কঠিন না খুবই কঠিন না খুবই সহজ এই যে ব্যাপারটা জানার জন্য আজকের ভিডিওটাকে কমপ্লিটলি দেখো এবং জেনে নাও যে সায়েন্স নেওয়ার পরে ম্যাথামেটিক্সের কোন কোন পার্ট থাকবে যেগুলো তোমরা জানতে পারবে কিনা তোমাদের কাছে কতটা কঠিন হতে পারে সেই বিষয়টা তুমি তুমি জেনে নাও তবে তোমাদের এক বছর দু বছর লস যাবে না তোমরা পরবর্তীতে সায়েন্স থেকে ছেড়ে দিয়ে অন্য কোনো সাবজেক্টে অনার্স করবে না আই গ্যারেন্টি বস সো লেটস গেট স্টার্ট দেখো ফার্স্ট অফ অল বলি সায়েন্স নিয়ে যদি তুমি পড়াশোনা স্টার্ট করো তো ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্সে কী কী বিষয় থাকবে সেখানে আমি প্রত্যেকটা বিষয় ইচ অ্যান্ড এভরি ইউনিট সেকশনে আলোচনা করবো এবং তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টারগুলোতে এগুলো থাকে এগুলো তোমরা জানো আমি জাস্ট ডিসকাস করবো একটু একটু করে যে কোন কোন চ্যাপ্টার কেমন জিনিস থাকে সেগুলো তোমার জন্য খুবই কঠিন হতে চলেছে না খুবই সহজ অ্যান্ড তুমি সায়েন্স নিয়ে পারবে কি না দেখো অনেক ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গেছে অলরেডি যে তোমরা কি নেবে সায়েন্স চুজ করবে না আর্টস চুজ করবে দেখো তুমি যদি না জানো যে সেটা কি ঝাল টক না মিষ্টি তুমি তা না জেনে তুমি ঢুকে যাবে এটা ঠিক নয় বস তুমি আগে জানো যে সায়েন্সের মধ্যে কী কী থাকে কমার্সের মধ্যে কী কী থাকে আর্টসের মধ্যে কী থাকে যদি না জানো দেন তুমি হঠাৎ করে চলে গেলে একদম দৌড়াতে লাগলে ইটস নট গুড রাইট সো আগে জানো অ্যান্ড দেন স্টেপ না ওকে সো দেখো ফার্স্ট অফ অল ইফ ইউ চুজ সায়েন্স সিস্ট্রিম দেন ক্লাস ইলেভেনে কী থাকবে ক্লাস ইলেভেন ম্যাথামেটিক্সে দেখো অ্যাকচুয়ালি ইউনিট রয়েছে সাতখানা ইউনিট কি সাতটা ইউনিটে ভাগ রয়েছে ইউনিট ওয়ান দেখো ইউনিট টু ওকে ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট সিক্স এখানে দেখো ইউনিট ফাইভ রয়েছে অ্যান্ড ইউনিট সেভেন এই সাতটা ইউনিটে আমাদের কী রয়েছে অ্যাকচুয়ালি ক্লাস ইলেভেনটাকে ডিভাইড করা হচ্ছে সাতটা ইউনিটে তো সাতটা ইউনিটের মধ্যে কোন কোন টপিকটা খুবই কঠিন খুবটা সহজ চলো জেনে নিই দেখো ফার্স্ট অফ অল বলি যে ইউনিট অনেকই রয়েছে সেট তত্ত্ব এবং সম্বন্ধ চিত্রণ এখানে তোমরা কিন্তু অলরেডি সেট তত্ত্ব ব্যাপারটা তোমরা জানো কিন্তু সম্বন্ধ চিত্রণের ক্ষেত্রে সম্বন্ধটা একটু তোমাদেরকে ক্লাস লাইন নাইনে সেখানে হয়েছিল লাইনে নয় ঠিক আছে নাইনে সেখানে হয়েছিলো বাট তোমাদেরকে কিন্তু চিত্রণ ব্যাপারটা জানানো হয়নি কিন্তু এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট খুব ইজি ম্যাটার সায়েন্সের ক্ষেত্রে খুব ইজি ম্যাটার যখন দেখবে তোমাদেরকে যদি বলা হয় যে রিলেশন কী রিলেশন মানে কি ভাববে তুমি বলতো ওর সঙ্গে ওর এই যে ব্যাপারটা তো বুঝতে পারছো মানে কি তো সিমিলারলিভাবে এই যে রিলেশন সিমিলারলিভাবে মানুষের সঙ্গে যে রিলেশন আব্বু আম্মুর সঙ্গে যেমন রিলেশান আমাদের সঙ্গে রিলেশন মানুষের এবং নেবারের সঙ্গে রিলেশন এবং ইচ অ্যান্ড এভরি পার্সনের সঙ্গে যে রিলেশান সিমিলারলিভাবে নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এক ও দুইয়ের সঙ্গেই সম্পর্ক যদি অ্যাড করা হয় তাহলে কি সেটা দেবে এক প্লাস দুই যদি অ্যাড করে তিন দেবে সেটা আবার কি ন্যাচারাল নাম্বার রিলেশনগুলো হয়ে থাকে তো সেটার সঙ্গে রিলেশন তৈরি হয় এবং সেটা কি একটা নির্দিষ্ট পথের মাধ্যমে চলে একটা চিত্র ঠিক আছে দেখো এরপরে একটা কথা বলি ইউনিট ওয়ান এবং ইউনিট টু প্রথমত বলি যে ইউনিট টু এর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে যখন তোমরা টিউশন পড়তে যাবে দেখবে ইউনিট টুটা তোমাদেরকে প্রথমত শুরু করা হবে কারণ টিগোনমিত্তিক যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট টুতে আর ইউনিট টু থেকে যখন আমরা টিউশনে পড়ি আই মিন যখন তুমি মানে ফার্স্ট ইলেভেনে পড়াশোনা শুরু করবে তো টিউশনে তোমাকে ত্রিকোনোম্তি শেখাবে আমি ত্রিকোণবী শেখাবে তো টিকনোমিত্তিটা খুব ইজি বলে তোমাদেরকে প্রথমত ওটা থেকে স্টার্ট করা হয় যাতে তোমাদের ভরসা তৈরি হয় যে না আমি পারবো বস তো এই যে ভরসাটা তৈরি করা হয় তার জন্য তোমাকে কী করা হয় প্রথমত টিকোনবিত্রী থেকে স্টার্ট করা হয় ঠিক আছে তো দেখো টিকোন কী কী থাকবে যত কিছু ত্রিকোণবৃত্তি তোমরা শিখেছো ক্লাস টেনে তার থেকে অধিক জিনিস রয়েছে আই মিন নটা চ্যাপ্টার রয়েছে তিকোনিতে সেখানে তুমি কিন্তু তিকোনি যত কিছু রয়েছে জীবনে তুমি অনার্স করা পর্যন্ত এমএসসি পর্যন্ত যত কিছু শিখবে সমস্ত কিছুর মধ্যে ইনক্লুডেড রয়েছে তীগোমতি পার্টটা কি খুব কঠিন না খুবই কঠিন নয় কিন্তু অনেকগুলো ফর্মুলা মনে রাখতে হয় এবং প্রবলেম সলভ করতে হয় যখন তোমরা এক মাস কন্টিনিউয়াসলি শিখবে ইজিলি পেরে যাবে নো প্রবলেম ঠিক আছে খুব সহজ কঠিন না অ্যান্ড দেন দেখো এটা হচ্ছে বিশালই ইম্পর্ট্যান্ট একটা পার্ট কোন পার্টটা যে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কী কী থাকে তাও ইউনিট থ্রিতে সূচক লগারিদম তারপরে রয়েছে মাল্টি একটা রয়েছে ইন্ডাকশন থিওরি তোমরা অ্যাকচুয়ালি এটা জানো না বা অনেক কিছু তোমরা জানো না বাট জেনে নেবে খুবই সহজ দেখো সূচকটা কিন্তু তোমরা অলরেডি জানো সূচকটা তোমাদেরকে ক্লাস নাইনে শেখানো হয়েছিল লগারিদমটাকেও শেখানো হয়েছিল কিন্তু এই যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি বলছে এটা দেখো এটা কিন্তু অলরেডি জানো তোমরা সূচকটা জানো লগাই দাম জানো এবং এমআই এমআই থিওরি যেটা হচ্ছে মা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান থিওরি বলা হচ্ছে যে কোনো একটা জিনিস যদি একের জন্য সত্য হয় তবে এর জন্য সত্য হবে এবং এন এর জন্য সত্য হবে তো এরকম একটা ব্যাপার তার দেখো যদি তোমার বলা হয় যে তুমি একটা আপেল খেতে পারলে দুটা আপেলও খেতে পারবে দুটা পারলে দশটা আপেল খেতে পারবে এই যে একটা থিওরি সেটা ম্যাথামেটিক্সের ভাষায় রয়েছে খুব ইজি খুব কঠিন নয় এটা সহজ ঠিক আছে বাট কমপ্লেক্স নাম্বার এই যে দেখছো জটিল সংখ্যা শুনে মনে হচ্ছে খুবই কমপ্লেক্স নাম্বার কঠিন কিন্তু কমপ্লেক্স নয় কারণ দেখো এটাকে লেখা হয় অ্যাকচুয়ালি এ প্লাস বি আকারে এটাকে বলা হয় কি কমপ্লেক্স নাম্বারের একটা রিপ্রেজেন্টেশন দেখো দুই যদি লেখা হয় তাহলে দুই প্লাস জিরো ইন্টু আয়োটা এই আয়োটাটা কি এই আয়োটা মানে হচ্ছে রুটোভার অফ মাইনাস ওয়ান দেখো এটা কিন্তু তোমরা দীঘাত সমীকরণে পড়েছিলো যদি ভিতরে মাইনাস ওয়ানে তাহলে সেটা কি হয় বাস্তব হয় না অবাস্তব হয় ওই যে অবাস্তব সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার ক্লাস তিন তোমরা কিন্তু একটু জেনে নিয়েছো অলরেডি ওকে দেখো দীঘার সমীকরণ এটা ক্লাস টেনেই রয়েছে সো খুব এক্স টু এক্সট্রা রয়েছে তাই বাট অতটা কঠিন নয় খুব ইজি ওকে দেখছো প্রচণ্ড ঘেমে যাচ্ছে সো বুঝতেই পারছো প্রচণ্ড ঘাম হচ্ছে বাট আপনার তোমাদের জন্য একটু কষ্ট করা যেতেই পারে দেখো সরল অসমীকরণ এটা কি এটা দেখো এটাও কিন্তু তোমরা একটু হালকা ধারণা রয়েছে যে টু এক্স গেটার দ্যান ইকাল থ্রি মানে দেখো এটা কি সমান নয় এটা হচ্ছে ইকুয়াল না বাট কি তিনের থেকে বড়ো তাই বলছে এই যে চিহ্নটা সেটাকে বলা হয় কি অসমীকরণের চিহ্ন এটা হচ্ছে ইনুইকুয়ালিটি বলা হয় ইংলিশে বলা হয় ইন ইকুয়ালিটি ওকে এটাকে বলা হয় ইন তো এইটির চাপটা হচ্ছে কোথায় রয়েছে সরল সমীকরণে তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে বিন্যাস ও সমবায় যেটাকে বলা হয় ইংলিশে পারমোটেশন অ্যান্ড কম্বিনেশন দেখো এতগুলো যে আমরা পড়ে নিলাম মানে অ্যাকচুয়ালি দেখলাম তো তার মধ্যে সবগুলো কিন্তু সহজ বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে বিন্যাস সমবায় দেখছো এই বিন্যাস সমবায় এই পাঠটা এটা হচ্ছে একটু ডিফিকাল্ট বাট সবার কাছে ডিজিটাল লাগে না এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট কারণ বিন্যাস সময় নিয়ে যদি কেউ পড়াশোনা করতে পারে ভালোভাবে পরবর্তীতে তবে সে কী হয় দেখো এই যারা আমরা মোবাইল ইউজ করি সিম ইউজ করি তো সিমে কি ডিজিট থাকে নাম্বার যেমন রয়েছে দেখো সেভেন সেভেন ওয়ান নাইন টু ফোর এইট নাইন থ্রি এই যে কত এরকম নাম্বার অনেক নাম্বার রয়েছে পৃথিবীতে অনেক নাম্বার রয়েছে তো নাম্বারগুলো তৈরি করে কি হ্যাঁ কে তৈরি করে বস জানো জানা থাকলে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে এবার দেখো এই যে নাম্বারগুলো তৈরি হচ্ছে সো এই নাম্বারগুলো কীভাবে তৈরি হচ্ছে কেউ তৈরি করছে তো নাকি তো তারাই তৈরি করে যারা বিন্যাস সমবায় নিয়ে পরবর্তীতে গবেষণা করে ম্যাথামেটিক্সের হায়ার স্টাডি করে এবং পরবর্তীতে যারা সায়েন্স লেভেল আই মিন সায়েন্টিস্ট লেভেলে যায় তারা এখান থেকে প্রচুর লাখ লাখ টাকা কামায় ভাই বেন্দাস বস প্রচুর টাকা কামায় তার জন্য কি এটা হচ্ছে কিন্তু একটু ডিফিকাল্ট পার্ট বাট বুঝে নিলে তোমাকে জীবনে কোনো দিন পেছনে আসতে হবে না সরে এত কিছু করতে পারবে ভাবতে পারবে না তারপর দেখো দ্বীপ উপবদ্ধ এই যে ব্যাপারটা দেখছো সেটা হচ্ছে কি আমরা যখন মনে করতাম না যে এ প্লাস বি তার হোল স্কেয়ার কী হবে এ স্কোয়ার প্লাস টু এগুলো বেশ এ প্লাস বি তার কিউ কী হবে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি কেউ এই যে পাহাড়টা এ প্লাস বি টু দুবার ফোরের কী হবে এই যে একটা নিউটন একটা সূত্র দিয়েছিলো সেটা হচ্ছে দ্বিপদ এটা খুবই ইজি তোমরা নতুন জিনিস শিখবে বাট খুব ইজি মজার খুব আছে তাড়াতাড়ি শিখে যাবে নো প্রবলেম তাহলে দেখো অনুক্রম শ্রেণী এই প্যাপার এই ব্যাপারটাও তাই এটা হচ্ছে শ্রেণী মানে কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডো ডট প্লাস এন পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে এই যে পেপারগুলো নিয়ে ডিসকাস সেটা হচ্ছে অনুক্রম শ্রেণীতে হয় তো ওটাও সহজ বাট একটু ডিফিকাল্ট হচ্ছে যে কি সেটা হচ্ছে এই বিন্যাস সময়টা একটু হচ্ছে হালকা করে ডিফিকাল্ট তো এটা একটু তোমরা পড়বে একটু চাপ দিয়ে তাহলে শিখে যাবে কোনো অসুবিধা হবে না কারণ দেখো ইউনিট থ্রি পর্যন্ত তোমাদের কিন্তু অসুবিধা হচ্ছে না ক্লাস ইলেভেনে যদি পড়তে শুরু করো সায়েন্স নিয়ে তো অসুবিধা সেরকম হচ্ছে না বাট ইউনিট ফোরে দেখো জিওমেট্রি রয়েছে ইউনিট ফোরে কি জিওমেট্রি মানে কি দেখো জিওমেট্রিতে কি কি আলোচনা করা এই যে জিওমেট্রি দেখছো জিওমেট্রিতে আলোচনা করা হয় সরলরেখা বৃত্ত পরাবৃত্ত থ্রি ডি এই সমস্ত এবার দেখো সরলরেখা তোমরা কিন্তু অলয়ে জানো যে সরলরেখাটা কি দেখো একটা স্টেট লাইন সরলরেখা কি একটা এরকম একটা লাইন ঠিক আছে এবার বৃত্ত কী বৃত্তটা তোমরা জানো যে বৃত্ত এরকম হয়ে থাকে এবার অধিবৃত্ত পরাবৃত্ত এগুলো কী এগুলো হচ্ছে একটু আলাদা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এইরকম এগুলো হচ্ছে কী বলা হয় এটাকে অধিবৃত্ত বলা হয় তারপরে উপবৃত্ত উপবৃত্ত যদি এরকম এরকম উপবৃত্ত হয়ে থাকে তো একটু একটু ডিফারেন্স বাট এগুলো তোমরা কিন্তু পারবে খুব কঠিন নয় কিন্তু এখানে কিন্তু একটু পরিশ্রম করতে হয় শুধুমাত্র এই চারটেতে একটু হালকা করে পরিশ্রম করতে হয় শেখার জন্য একটু চাপ দিয়ে পড়তে হয় তাই ঠিক আছে ইজি খুব কঠিন নয় এবার দেখো ইউনিট ফাইভ এটা ক্যালকুলাস এটা হচ্ছে তোমাদের জন্য একেবারে নতুন চ্যাপ্টার যেটা হচ্ছে ক্যালকুলাস তো একেবারে নতুন বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি বাট এতটা মানে কি বলবো একসঙ্গে অনেক কিছু ইনফরমেশন দিতে গেলে না ভিডিওটির লেন্থ হবেই বাট দেখো অনেক কিছু শিখবে সায়েন্স নিবে না আর্টস নিবে বা পরবর্তীতে তোমাকে ঘুরে আসতে হবে না এটা গ্যারান্টি আমি দিচ্ছি বসে আমি দিচ্ছি যে তোমাদেরকে পরবর্তীতে যদি এই ভিডিওটা দেখার পরে তোমাদেরকে ঘুরে আসতে হয় যে আমি সায়েন্স নিয়ে ভুল করেছি আমি পড়বো না ঘুরে যাবো এটা করবে না গ্যারেন্টি দিলাম বস তার জন্য ওকে জেনে নাও দেখো তোমার দ্বারা কি সম্ভব ইজ ইজ পসিবল ফর ইউ এভরিথিং ইজ পসিবল ফর ইউ বাট ইউ হ্যাভ টু টেক অ্যান অ্যাকশন অ্যান্ড চুজ ইউর ওন ক্যারিয়ার ইন এ রাইট ডিরেকশন ওকে দেখো তাহলে কি ইউনিট ফাইভে ক্যালকুলাস রয়েছে যেখানে বলা হয় লিমিট কন্টিনিউটি থাকে একটু ডিফারেন্সিয়ান থাকে হালকা ডি যেটা থাকে সেটা ক্লাস টুয়েলভে গিয়ে সব থেকে বেশি থাকে কিন্তু ক্লাস ইলেভেনে একটু তোমাদেরকে টাচ দেওয়া হয় ক্যালকুলাসের এটা খুব ইজি পার্ট তোমরা শিখবে মজা লাগবে এটা ঠিক আছে এ দেখো ইউনিট সিক্স গাণিতিক যুক্তি এরকম একটা বলছে দেখো যে কি আজকে মেঘ হয়েছে মানে কাল বৃষ্টি হবে কাল মেঘ হয়নি তারপরে কি বৃষ্টি হবে না এই যে মানে তর্ক কি বলছে যে কি ছাগলের দাড়ি রয়েছে আই মিন সরি রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে রয়েছে তার ছাগলের দাঁড়িয়ে রয়েছে তার মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর ছাগল এই যে যুক্তিগুলো সেটা হচ্ছে কি গাণিতিক যুক্তি যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই মজা লাগবে তোমাদেরকে বস অনেক ভালো লাগবে ঠিক আছে তো গাণিতিক যুক্তি রয়েছে এমন ইউনি হিসেবে দেখো পরিসংখ্যা এই যে পাঠটা কিন্তু তোমরা অলরেডি জানো সেটা হচ্ছে কি তোমাদের যখন ক্লাস টেনে পড়ানো হয়েছে লাস্টের দিকে দেখবে সেই পরিসংখ্যার ক্ষেত্রে এখন জানবে কিন্তু সম্ভাবনা তত্ত্ব এই যে ব্যাপারটা সেটা কিন্তু ক্লাস তোমাদের নাইনেও কিন্তু একটু পাঠ দেওয়া ছিল সম্ভাবনা তত্ত্ব মানে কি দেখো যে তোমার একটা লুডু ছক্কা তুমি এভাবে ছুড়ে দিলে ঠিক আছে তাহলে কি ছয় পড়ার মানে ঘটনা কখন বা তিন পড়তে পারে বা পুট পড়তে পারে আমরা বলি যেটাকে ওয়ান পড়াকে তো টু পড়া এই যে ব্যাপারগুলো কখন ঘটতে পারে কতটা তার পসিবিলিটি তুমি পরীক্ষাতে পাস করবে না ফেল করবে এর পসিবিলিটি কি এগুলো ডিসকাস করা হয় এই পাটে কারণ দেখো সব থেকে যদি কঠিন বলা হয় তবে সেটা কি একটু কঠিনের মধ্যে পড়ছে সেটা হচ্ছে বিন্যাস সমবায় যেটা হচ্ছে তোমার ইউনিট থ্রিতে রয়েছে বাকি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স ইচ অ্যান্ড এভরি টপিক্স আর টু মাচ কমন অ্যান্ড ইজি বাট এখানে দেখো একটা তাহলে দেখো দশটা জিনিসের মধ্যে একটু তো প্রবলেম হবে ভাই একটা তুমি রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছো তার মধ্যে তো একটু ঝাল থাকবে কোনো একটা পাটে বাট পুরোটা তো ঝাল হতে পারে না না একটা লঙ্কা তো দেওয়া থাকবে সেই লঙ্কাটা তুমি যদি খেয়ে নাও তো তো ঝাল তো লাগবে তাই না বস তার মধ্যে দেখো ওই লঙ্কাটা খেয়ে গিয়ে আমাদের বিন্যাসবাই তো এই লঙ্কাটার হাত থেকে বাঁচতে গেলে একটু তোমাকে লঙ্কাটাকে দেখে শুনে সরে খেতে হবে তার মানে কি লঙ্কাটা বাদ দিয়ে খাবে তা না একটু বুঝে শুনে খাবে মানে একটু একটু বুঝে পড়লে ইজিলি পেতে যাবে তার মানে দেখো সায়েন্স যদি ভাবো যে তোমার মনে হয় যে আজকের এই ভিডিওটা দেখে এই ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করার পর যদি তোমার মনে হয় যে না আমার দ্বারা সায়েন্স সম্ভব দেন তোমার দ্বারা সম্ভব আদারওয়াইজ তোমার দ্বারা পসিবল হবে না আই মিন আমার মনে হয় যে তোমাদের দ্বারা সকলের দ্বারা সম্ভব সায়েন্স নেওয়া কারণ দেখো সায়েন্স নেওয়ার পরে তোমাদের অনেকগুলো পথ থাকে অনেক পথ খুলে যায় তার মানে কি অন্য অন্য পথগুলো কি বন্ধ হয়ে যায় তা না হয় তো ব্যাপার হচ্ছে যে সায়েন্স নিলে অনেক স্কোপ পাবে জীবনে অনেক কিছু করার রাইট পাথ পাবে তার জন্য বলছি দেখ ভিডিওটা দেখার পরে ভাবো আব্বু আমার সঙ্গে ডিসকাস করো অ্যান্ড ট্রাই টু লার্ন নিউ থিংস ইচ অ্যান্ড এভরি মোমেন্ট ইচ অ্যান্ড এভরি ডে ইন ইয়ার লাইফ ওকে দেন পাশাপাশি বলি দেখো এই যারা দেখবে কি মানে সায়েন্সের ক্ষেত্রে ইংলিশটাকে বেশি গুরুত্ব দেয় না ইংলিশটাকে গুরুত্ব দেবে ইংলিশের স্পোকেন ইংলিশটাকে বেশি গুরুত্ব দেবে দেন তোমরা জীবনে কিন্তু অনেক কিছু করবে তোমার আব্বু আমোর স্বপ্নটাকে পূরণ করবে আব্বু আমোর স্বপ্ন পূরণ করতে নিজের স্বপ্নকে পূরণ করতে ডুইট পড়াশোনা করো ফাটিয়ে দাও অ্যান্ড ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে এখন পর্যন্ত তো কী করবে চ্যানেলে নিচে গিয়ে কমেন্ট করবে লিখবে অনেক কিছু লিখবে অ্যান্ড জানাবে যে স্যার কেমন লাগবে ভিডিওটি অ্যান্ড অবশ্যই আমাকে ফিডব্যাক দেবে হতে পারে কিছু তুমি ডিসলাইক মারো অবশ্যই ডিসলাইক মারো নো প্রবলেম বাট ডিসলাইক মারার কারণটা নিচে আমাকে দিয়ে দেবে যে আমার ফিডব্যাক হিসেবে আমার কাজে লাগবে পরবর্তী সেটাকে আমি রিমুভ করে নিজেকে একটু ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করবো আমি অলওয়েজ বলে থাকি যে ইম্প্রুভমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থো থিংস দ্যাটস প্রুভ ইউ আফটার সাম টাইম ঠিক আছে ইম্প্রুভমেন্ট করো যেটা প্রুভনেসে পরিবর্ত হয়ে যাবে ঠিক আছে ইম্প্রুভমেন্ট ইজ আ ওয়ান স্টেপ ক্লোজার টু সাকসেস আমি মনে করি তাই যদি তুমি ডিস ডিসলাইক মারো নো প্রবলেম বাট ডিসলাইক মারতে পারো কিন্তু আমাকে নিচে বলে দেবে যে স্যার আমি ডিসলাইক মারলাম তার মানে এটা নয় যে তোমাকে আমি খুঁজে তোমাকে তোমার বাড়িতে গিয়ে তোমাকে পুলিশ কেস করবো দিস ইজ নট গোনা হ্যাপেন সো নো প্রবলেম ডোট ওয়ারি ঠিক আছে আর পাশাপাশি কি পেস প্রেস দ্য বেল আইকন অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দেবে পাশের বেল আইকনটাকে ঘন্টাটাকে টিং 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 করে বাজিয়ে দেবে অ্যান্ড ভালো থাকো পরবর্তী ভিডিওগুলো দেখো অ্যান্ড নেক্সট টাইম থেকে আমি ক্লাস ইলেভেনে ভিডিও স্টার্ট শুরু করছি নেক্সট উইক থেকে ক্লাস ইলেভেনে প্রত্যেকটা পার্ট ইউনিট ওয়ান থেকে শুরু করে ইউনিট টু করে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভি পার্টে আমরা ভিডিও বানাবো অ্যান্ড তোমরা দেখবে তো ভালো থাকবে হবে গুড ডে বাই টাটা গুড নাইট